দিদি একটু এদিকে আসুন না, দিদি একটু এদিকে, দিদি সামনে একদম শেষের বাই, শেষের বাই। দিদি কেমন দেখলে? দিদি কেমন যেটা দেখলাম দেখুন, ডাক্তারদের ব্যাপারটা তো ডাক্তাররা ভালো বলতে পারবেন, আমরা তো কেউ ডক্টর নই, কাজে সেটা বিষয়ে চূড়ান্ত প্রক্রিয়া রিলিজ করে টেকনিক্যাল ব্যাপারগুলো বলবে, কিন্তু আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ওনারা বাইপাস দিয়ে চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা ফেল করার জন্য ওরা ভেন্টিলেশনে দিয়েছে যাতে সার্ভাইভ করা যায়, চেষ্টা করে দেখা হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড যেটা বিক্রিয়ক করছিল সেটা কত বছর? 88 থেকে আগে আপনি যখন এসেছিলেন তখন 88 ছিল গার্ডে কার্বন ডাইঅক্সাইড লেভেল, সেটা বেড়ে গিয়ে এখন 131 এ পৌঁছেছে। তাই জন্য আমাদের মেকানিক্যাল ভেন্টিলেশন, এটা নন ইনভেসিভ নয়, বাইপাসে ছিলেন এবং আমাকে এখন মেকানিক্যাল ভেন্টিলেশন দিতে হয়েছে, উনি এখন ভেন্টিলেশনে আছেন এবং এমনি পালস ব্লাড প্রেশার ঠিক আছে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড লেভেলটা বড় বেশি। ডাক্তাররা চেষ্টা করছে, লেট দেম ট্রাই, আমরা ওনার স্পিডি রিকভারি চাই এবং মীরা বৌদিকেও আমরা, তিনিও নিশ্চয়ই খুব কষ্টে আছেন, তিনি নিশ্চয়ই জানবেন যে এই অবস্থা হোক, কিন্তু কথা হচ্ছে আপনি সবাই হয়তো পরিবারের পাশে আছেন, কেন আপনি দু একটা বাচ্চা নেই, সুতরাং আমি মনে করি দেওয়ার থেকে কোনো সহায়তা নিতে ঠিক করে বাংলার কোনো স্পিডি কাজে এখনও ওনাকে আমরা খুব সম্মান করি, উনি তাড়াতাড়ি সেরে উঠুন এটাই আমাদের সকলের কর্ম। আর ডাক্তার নার্স যারা আছেন, ইভেন কোভিড ওয়ারিয়ারও ওখানে অনেক আছে, আপনারা জানেন এখানে কোভিডের একটা গ্রুপও আছে, কোভিড হসপিটালের একটা সংখ্যা আছে, আমি সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তারা কাজটা ভালো করে করুক, আমরা তাদের উপরেই ভরসা রাখি, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। আর সুযোগের মধ্যে বলবো যে সব কিছু আমাদের সবসময়ের জন্য তৈরি থাকতে পারে, হয়তো এই পরিস্থিতি ও নিজেও দেখতে চাইছিল না যে ভেতরে ঢুকে বাবাকে একটু দেখা, কারণ মনটা তো ভালো থাকে না, মন আমরা সবাই ভালো জিনিস দেখতে চাই, আমরা তো কষ্ট পাচ্ছি না দেখতে চাই, এটা আমাদের একটা অভ্যাস। তাহলে এই পরিবেশের মধ্যে উপমা সান্ত্বনা জানাচ্ছি, সান্ত্বনা জানিয়ে আমার লাগলে বা কত মেয়ে না ফেলে আমি বলবো যে আমরা সবাই আছি পরিবারের পাশে, তুমি ভালো হয়ে যাও, আমরা একটু সভা দুজনের একটা টিম তৈরি হয়েছে, দুজন চিকিৎসকের একটা টিম তৈরি হয়েছে, দিদি ম্যাডাম 100 থেকে 132।